সুখেই যুক্ত হলো সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস, ইতিহাসের পাতায় পাকাপাকি জায়গা করে নিল ভারতীয় বায়ুসেনা। 40টি ফ্রন্টলাইন ফাইটার জেট সুখেয়ে যুক্ত হল সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের চেয়ারম্যান টিএস রাজু শনিবার জানিয়েছেন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সর্বাধুনিক ও সফলতম উদাহরণ হল এই সংযুক্তিকরণ। এর ফলে সুখেই হয়ে উঠল আরও মারাত্মক ও ধ্বংসাত্মক। এবার মূলত টেস্ট রান হলেও অদূর ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে এই ব্রহ্মস মিসাইল যুক্ত সুখেই থেকেই শত্রুকে ঝাঁঝরা করে দেওয়া হবে। দেশের উড়ানের ইতিহাসে শনিবারের ঘটনা নয়া নজির গড়ল বলে দাবি করেছেন টিএস রাজু। তার বক্তব্য, দেশের প্রথম সারির সবকটি সংস্থাই এই কাজে এগিয়ে এসেছিল। হ্যালের নাসিক ডিভিশন এই কাজে সর্বশক্তি নিয়োগ করেছিল। সুখেই থেকে ব্রহ্মস ছোড়ার তোড়জোড় বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল। ভারত রুশ যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র শব্দের বেগের চেয়েও কয়েকশো গুণ বেশি জোরে ছোটে, লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানে। পৃথিবীতে এত দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র আর একটিও নেই। ব্রহ্মসের পাল্লাও অন্যান্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি। ন্যাটো বাহিনীর হাতে থাকা হেলফায়ার বা ইসরায়েলের এসকাট ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী ভারতের ব্রহ্মস। এত ভারী এবং এত বড় পাল্লার ক্ষেপণাস্ত্র পৃথিবীর কোনো বিমান বাহিনী আজ পর্যন্ত ব্যবহার করতে পারেনি। ফাইটার জেট থেকে যেসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেগুলি ছোট এবং কম পাল্লার। ভারতীয় বায়ুসেনার সুখই 30 এমকেআই ফাইটার জেট শনিবার টেস্ট রেঞ্জে ব্রহ্মস নিয়ে আকাশে উড়েছে। রাশিয়ার কাছ থেকে কেনা ডাবল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট সুখই 30 এমকেআই ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান স্তম্ভ। বিশ্বের সেরা যুদ্ধবিমানগুলির অন্যতম এই ফাইটার পাকিস্তান তো বটেই, চিনি ভারতের সুখই স্কোয়াড্রনকে সমীহের চোখে দেখে। এবার ব্রহ্মস নিয়ে সফলভাবে আকাশে ওড়ার পর সেই সুখই আরও অপ্রতিরোধ্য হলো বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।